वेलकम टू एस आर एडुकेयर आईएस स्टूडेंट्स आज के आमी बर्ण परिचय कवितार फुल एक्सप्लेनेशन बोले देब कविताटा अत्यंत सुंदर विशेष करे नाम जे बर्ण परिचय एटा ईश्वरचंद्र विद्यासागर लेखा एक ग्रंथ एवं जेटा दिए आमादेर बांगला पठन पाठन शुरू हय सेई कारणे कवि हयतो एरकम एकटा नाम माने निर्वाचन करेछेन অভিজাত তাদের বিদ্যা শিক্ষার থেকেও তাদের বিলাস ব্যাসন সব থেকে বেশি আবার যারা নিম্নবিত্ত মানুষ যাদের কাছে কিছুই নেই অথচ বিশাল একটা স্বপ্ন রয়েছে যে তার সন্তানকেও একটি শিক্ষিত মানুষ রূপে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে সেই কারণে তাদের অভাব তারুণ্য থাকা সত্ত্বেও তারাও এগিয়ে চলেছে কিন্তু প্রত্যেকেরই পাঠ্য কিন্তু এই বর্ণ পরিচয় এবং বর্ণ পরিচয়ের এই যে শ্রেণী বৈষম্য কোথাও যেন আরো একটা কথা আমাদের মনে করিয়ে দেয় যে দেখো বিদ্যাসাগর তো বর্ণ পরিচয় লিখেছিলেন বিদ্যাসাগর কে বিদ্যার সাগরও বলা হয় এবং এই তারও কিন্তু এই যে জার্নি বা তারও এই যে পড়াশোনা করা তিনিও অত্যন্ত দরিদ্র পরিবার থেকেই কিন্তু এসেছিলেন তো যাই হোক ওই বিদ্যাসাগরের সম্পর্কে তোমাদের এতটা জানতে হবে না তরুণ স্যান্যালের লেখা এই বর্ণ পরিচয় কবিতাটা ফুল এক্সপ্লেনেশন আমি বলে দেব আর প্রথমে আমি তরুণ স্যান্যালের সম্পর্কে বলছি কবি তরুণ স্যান্যাল বাংলাদেশের পাবনা জেলার পরজনা গ্রামে ১৯৩২ সালে ২৯ অক্টোবর জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল অশ্বিনী কুমার স্যান্যাল সাহিত্য সংস্কৃতি ও রাজনীতি বিষয়ে তরুণ স্যান্যাল ছিলেন বিশেষ অনুরাগী কবিতা রচনাতেও সমানভাবে উৎসাহ অনুভব করতেন তিনি বিভিন্ন পত্রপত্রিকায় বহু কবিতা এবং প্রবন্ধ রচনা করেছিলেন উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল মাটির বেহালা ১৯৫৬ খ্রিস্টাব্দে লেখা অন্ধকার উদ্যানে যে নদী ১৯৬২ তোমার জন্যই বাংলাদেশ ১৯৬৭ চতুর্থ পেরে ১৯৮১ কায়া নৌকোয় ১৯৮৯ নিতান্ত পুঁতির ডায়রা ১৯৯০ নাস্তিকের দেবী বন্দনা ১৯৯৩ কবি এক জাগে ১৯৯৫ ইত্যাদি আধুনিক কবি হিসাবে তিনি ছিলেন স্বনামধন্য এইবার বর্ণ পরিচয় কবিতাটা এক্সপ্লেনেশন বলছি কবি তরুণ স্যান্যাল বর্ণ পরিচয় কবিতায় দেশের ভবিষ্যৎ নাগরিক শিশুদের শিক্ষা ব্যবস্থার সাথে সামাজিক ধনী দরিদ্রের বিভেদ তুলে ধরেছেন কবিতাটি বিশ্লেষণে দেখা যায় দেউড়ির সামনে টুলে বসে মস্তমুখ উর্দি পড়া দ্বাররক্ষী ধনী সম্প্রদায়ের ইংরেজি মাধ্যম স্কুলে পঠিত শিক্ষার্থীরা মার্বেলে সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছে তাদের সাথে স্যাচেল টিফিন বাক্সে নানা উপাদেয় আহার্য তাদের নীল বাস উড়ে যাচ্ছে স্পর্শ করেছে হাওয়ায় হালকা গোলাপ বা ল্যাভেন্ডার জুয়ের আগ্রান মাখা শ্যাম্পু করা চুল এই সকল উচ্চবিত্ত মানুষদের সন্তানকে কবি পরিদেশ শিশু বলেছেন তাদের সকল দামি জিনিসের মধ্যে তাদের মায়েদের স্ট্যাটাস সিম্বল ফুটে উঠেছে তারাই ভারতের ভাবি শাসক তাদের বাবাদের অর্থের প্রাচুর্য তাই তাদের মনোভাব অনেক ব্যয় করে শিশুদের পড়াশোনা করালে তারা একদিন জীবনে অনেক উন্নতি করবে সচ্ছল এই পরিবেশের বিপরীত চিত্র অঙ্কিত হয়েছে সমাজের নিম্নবিত্ত পরিবারের শিশুদের তাদের কাছে কোনো দামি বই নেই বাহ্যিক আড়ম্বর দেখাবার মতো নেই কোনো ক্ষমতা দেউড়ির অনেক বাইরে তারা বুকে চেপে ধরে আছে ভাঙা স্লেট বর্ণ পরিচয় এই সমাজে এই সকল শিশুদেরও তো মানুষ হতে হবে তাদের তালিমারা ছেঁড়া প্যান্ট বুকের বোতামহীন সস্তা শার্টের ভিতর দিয়ে তাদের পাঁজর বের হওয়া কণ্ঠা দেখা যাচ্ছে এই সব দেবদূতদের দেখেও চিনে নিচ্ছে বর্ণ পরিচয় কারণ দারিদ্রের সাথে কঠিন সংগ্রাম করে তারা বিদ্যা শিক্ষা অর্জন করতে বিদ্যালয়ে আসছে
তাদের চোখেও অনেক স্বপ্ন, তবু অভাব তাদের জীবনের নিত্য সঙ্গী। কলকাতার বুকে প্রাসাদ ও বস্তি, প্রাচুর্য ও ক্ষুধা, এই বিপরীত চিত্র ফুটে উঠেছে। নিম্নবিত্ত শ্রমজীবী মানুষের শিশুদের অনুপ্রেরণা দেয় তার পিতা, যে তাকে অনেক মনোযোগ সহকারে বর্ণ পরিচয় শিখতে হবে, অর্থাৎ বিদ্যাশিক্ষা অর্জন করতে হবে। তাদের পিতামাতা হয়তো বিদ্যাশিক্ষার কোনো সুযোগ পায়নি, কিন্তু নিজের সন্তানদের জীবন শিক্ষার আলোকে উজ্জ্বল হোক, এটাই তাদের কামনা। তাই তার ভাঙা স্লেটে আঁকা বাঁকা অক্ষরের ঢঙে সাগর মহাসাগরের চিত্র ধরা পড়ে। বর্ণ পরিচয়ের সাথে সাথে মহাবিশ্ব, সৌরলোক, পাখির কাকলি, নদীর করতান, ফসলে ও যন্ত্রে সমাজ গড়ে তোলার চিত্র শিশুটির চোখে ধরা পড়ে। গোটা মানুষের চিত্র পরিস্ফুট হয়। শ্রমজীবী মানুষের দিন অতিবাহিত হয়েছে লাঙ্গলের বাটি হাত রেখে এবং কারোবা যন্ত্রের পাঞ্জায় হাত রেখে দিন কেটেছে। তাদের কষ্টসাধ্য জীবনে নেই কোনো সুখের স্পর্শ, তাদের পায়ের তলায় গরম পিচের স্পর্শ, অনাবৃষ্টির কারণে ফসল না উৎপাদন হওয়া, কারখানায় সামান্য বেতনের চাকরির থেকে উচ্ছেদ, এই সবই তাদের জীবনের কঠিন বাস্তব। তাই বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হওয়া তার হয়ে ওঠে। ছাঁটাই মিছিলের সাক্ষী হয়ে অবহেলায় বঞ্চনায় তাদের দিন অতিবাহিত হয়েছে। সেই কারণে এই সকল বঞ্চিত মানুষজন তার সন্তানকে ধৈর্যের পাঠ শেখাতে চেয়েছে। তাদের জীবনে ধৈর্য থাকলে তবেই তাদের সাফল্যে পৃথিবীর বদল হবে। পুরাণে কথিত আছে, সমুদ্র মন্থন করেছিল দেবতা ও দৈত্যরা, নাগরাজ বাসুকীকে দড়ি করে আর মন্দার পর্বতকে মন্থন দণ্ড করে সেই মন্থনে উঠেছিল অমৃত। দেবতারা সেই অমৃত ভাগ করে খেয়ে নেয়, দৈত্যরা পুনরায় সমুদ্র মন্থন করতে বাধ্য হয়। এভাবে মন্থনে ওঠে হলা হয়। পৃথিবীকে রক্ষা করতে দেবাদিদেব শিব সেই বিষ কণ্ঠে ধারণ করে হলেন নীলকণ্ঠ। কবির আশা যে সমসাময়িক সমাজের সকল ভয়ঙ্করতাকে মন্থন করে বর্ণ পরিচয়হীন শিশুদের তীব্র দুঃখ স্বরূপ বিষকে কণ্ঠে ধারণ করতে হবে, তবে উচ্চই শ্রবার কেশ ধরে তাদের বশ মানাতে হবে, কাজে লাগাতে হবে তার শক্তিকে ও গতিকে। সমুদ্র মন্থনকালে দেবরাজ ইন্দ্রের অশ্ব উচ্চই শ্রবা অমৃত পান করেছিল এবং অশ্বদের মধ্যে শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়েছিল। সর্বহারা মানুষদের শিশুদের দায়িত্ব নিতে হবে শশাগড়া ধরিত্রী। কোন ঠান্ডা অফিস ঘরে কোটটাই প্যান্ট পরে ব্যক্তিগত সুখের অনুসন্ধান নয়, বরং সমগ্র পৃথিবীর সুখের প্রয়াস করবে তারা। এই দায়িত্ব গ্রহণ সহজ নয়, তাই সব সংগ্রামকে জিতে তাদের শিক্ষালাভ করতে হবে। চোখে রাখতে হবে স্বপ্ন, ভালো করে নিজেদের পাঠ শিখতে হবে, তাদের ওপরেই নির্ভর করছে দেশের ভবিষ্যৎ। বর্ণ পরিচয় কবিতাটা অত্যন্ত একটা সুন্দর কবিতা, তোমরা ভালো করে পড়ো এবং আমার সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা ভালো করে দেখো, এমসিকিউ করা রয়েছে। তোমরা বর্ণ পরিচয়ের প্লেলিস্টটা দিয়েও বার করতে পারো বা টাইপ করেও আমার ভিডিও বার করে নিও, কোশ্চেন অ্যান্সার্স এক্সপ্লেনেশন সব করে দিলাম। তোমরা ভালো করে রেডি হও, চ্যানেল সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক করো, এবং এখন পরীক্ষা খুব নিয়ারেস্ট, তোমাদের আর বেশি সময় নেই, তোমরা একটু বেশি করে করে মানে দেখো বা পড়াশোনাটা একটু বেশি করে করো, নাহলে কিন্তু এক্সামে আরো ভালো ফল করতে পারবে না। থ্যাংক ইউ।